লকডাউনের জন্য স্কুল টিউশন ক্লাস সব বন্ধ থাকলেও তোমাদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই রায় ও মার্টিনের এই নবপ্রয়াসে সামিল হয়ে আজ আবার এসেছি আমি অন্তরা দত্ত, রায় ও মার্টিনের একজন ম্যাথামেটিক্স এডিটর, তোমাদের সাথে আলোচনা করতে ক্লাস টেনের ম্যাথামেটিক্সের পরিমিতির একটি চ্যাপ্টার গোলক বা স্ফিয়ার নিয়ে। আশা করছি তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা গোলক মানে পাঠ্যপুস্তকের এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটির কিছু সূত্র আগে দেখব কীভাবে আসছে, সেই নিয়ে আলোচনা করব। তো আসি, প্রথমে দেখা যাক চ্যাপ্টার 12। এটা পাঠ্যপুস্তকের চ্যাপ্টার 12, গোলক। গোলক কী প্রথমে আসি সেই কথায়। আচ্ছা, গোলক হচ্ছে প্রথমত এটাও ত্রিমাত্রিক ঘনবস্তুরই একটি চ্যাপ্টার হচ্ছে গোলক। কীভাবে এটা ত্রিমাত্রিক ঘনবস্তু সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে প্রথমে গোলক কী সেটা আগে জানা দরকার। গোলক হচ্ছে একটি অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসকে অক্ষ ধরে যদি চাকতিটিকে ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তুটি উৎপন্ন হবে সেটি হলো গোলক। অর্ধবৃত্তাকার চাকতি মানে আমি এখানে একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার চাকতি, এটার ব্যাস হচ্ছে এটা, এটাকে অক্ষ করে যদি আমি চাকতিটাকে যে কোনো রকমভাবে ঘোরাই তাহলে আমি যে ঘনবস্তুটা পাবো সেইটা হচ্ছে একটা গোলক। ফর এক্সাম্পল, আমি একটা চাঁদা নিয়েছি বা প্রোটেক্টর নিয়েছি দেখানোর জন্য। এটা একটা অর্ধবৃত্তাকার চাকতির মতন দেখতে, এটা একটা অর্ধবৃত্তাকার চাকতি, যেটা এই অংশটা হচ্ছে এটার বৃত্তাকার অংশ আর এটা হচ্ছে এটার ব্যাস। এই অর্ধবৃত্তাকার চাকতিটাকে যদি আমি এভাবে দাঁড় করাই, করি এটার ব্যাস মানে এইটা, এই ব্যাস বরাবর যদি আমি এটাকে এভাবে রোটেট করি বা ঘোরাই, যে কোনো দিকে রোটেট করলেই হবে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ নো ম্যাটার। তো এই যে কোনো একটা দিকে করে রোটেট করানো হলে, কোন দিকে রোটেট করানো হচ্ছে দ্যাট ডাজ নট ম্যাটার, যে কোনো দিকে করে যদি আমি রোটেট করাই তাহলে যে ঘনবস্তুটা উৎপন্ন হবে সেটা হচ্ছে গোলক। গোলকের এক্সাম্পল খুব সোজা, বল বা গ্লোব, যেগুলো আমরা দেখে থাকি ভীষণই ইজি এক্সাম্পল, বল বা গ্লোব, এগুলো হচ্ছে গোলকের উদাহরণ। আচ্ছা, তো এবারে একটা উদাহরণও এখানে আমি এনে রেখেছি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা গ্লোব, এটা একটা গোলকের উদাহরণ। এইটা হচ্ছে গ্লোব, একটা পেন স্ট্যান্ড, এর মধ্যে যে গ্লোবটা আছে এটা একটা গোলকের উদাহরণ। এটা একটা বল বললেও, পিং পং বল বা যে কোনো বলও গ্লোব গোলকের উদাহরণ। আচ্ছা, এবারে তাহলে এই যে এই পেন স্ট্যান্ডটা আনলাম, একটা এই গোলকটা পেলাম, এখানে বলছি আমি গোলকের তল সংখ্যা তাহলে কটা? একটাই তো তল, এই একটা তল রয়েছে, শুধু বক্রতল, কোনো সমতল নেই গোলকের ক্ষেত্রে, কোনো সমতল নেই, গোলকের তল একটাই, বক্রতল। তাহলে এটা ত্রিমাত্রিক ঘনবস্তু কীভাবে হচ্ছে? আমরা আয়তঘন যখন পড়েছিলাম বা চোঙ বা শঙ্কু এসবের ক্ষেত্রে দেখেছি এদের উচ্চতা আছে, ব্যাসার্ধ আছে, মাত্রা আছে, শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা আছে, এরকমভাবে অনেকগুলো মাত্রা আছে। কিন্তু গোলকের ক্ষেত্রে তো শুধুই ব্যাসার্ধ রয়েছে, আমি যদি এই গোলকটা ব্যাস ব্যাসার্ধ হিসেবে শুধু রয়েছে, তাহলে ত্রিমাত্রিক কী করে হচ্ছে? এটা ক্ষেত্রে হচ্ছে ত্রিমাত্রিক যে জ্যামিতি আছে, স্থানাঙ্ক জ্যামিতি, সেক্ষেত্রে গোলকটাকে এইভাবে আঁকা যেতে পারে। এটা উঁচু ক্লাসের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে যে আমি এরকমভাবে এই একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস এইভাবে ড্র করি, সেক্ষেত্রে আমি এইভাবে গোলকটা পাবো। এখানে এক্স অ্যাক্সিস বরাবরও যদি আমি ব্যাসার্ধ নিই, ওয়াই অ্যাক্সিস বরাবরও ব্যাসার্ধ নিই, জেড অ্যাক্সিস বরাবরও ব্যাসার্ধ নিই, মাত্রা আসলে এর তিনটেই, তিনটে মাত্রার পরিমাণ সমান, সেই জন্য এটা ত্রিমাত্রিক ঘনবস্তু হচ্ছে, কিন্তু তিনটে মাত্রার পরিমাপ সমান হয়, আর তল সংখ্যা একটি এবং সেই একটি তলই হচ্ছে বক্রতল। আচ্ছা, এবারে আসা যাক গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। যেহেতু তল সংখ্যা একটি তাই সমগ্রতলও যা বক্রতলও তাই, ব্যাপারটা একই। তো এখানে কীভাবে দেখা আঁকানো হয়েছে, কীভাবে বার নির্ণয় করেছে আমি সমগ্রতলের ক্ষেত্রফল সেটা দেখা যাক। সমগ্রতল বলতে গেলে এখানে যে ছবিটা বইতেও আছে, বইতে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা, এই ছবিটাকে আমি এখানে এইভাবে এঁকেছি, সেটা হচ্ছে যে দুটো পিচবোর্ডের মাঝখানে একটা বলকে আমি রেখেছি। যদি রাখা হয়, বলটার ব্যাসার্ধ হচ্ছে স্মলার আর বলটার ব্যাস হচ্ছে স্মল ডি একক, স্মলার একক, স্মল ডি একক, তাহলে এই পিচবোর্ডের মাঝখানে এখানে আমি গোলকটাকে রেখেছি, ঠিক এক্স্যাক্টলি যতটা জায়গা নিচ্ছে সেটা হচ্ছে গোলকটার ব্যাস। এবারে আমি বার করে নিয়ে এলাম গোলকটাকে,
বার করে নিয়ে এসে একটা পিন পুঁত লাগিয়ে পিনের মধ্যে একটা দড়ি জড়িয়ে যদি গোলকটার গা বরাবর ধরি, এইটাই হচ্ছে সেই গোলকটা যেটার গা বরাবর আমি দড়িটাকে জড়াতে থাকবো। একটু স্পেস ফাঁকা রাখবো না কোথাও যেখানে আমি দড়ি নেই, বা একটা দড়ির উপর একটা দড়ি উঠেও থাকবে না, জাস্ট পরপর পরপর দড়িগুলো এরকম এরকমভাবে থাকবে। তো একদম এখান থেকে শুরু করে নিচ অব্দি দড়িটা জড়ালাম, জড়িয়ে দেখলাম টোটাল দড়ি, এটাতে যতটা দড়ি লাগলো টোটাল দড়িটার লেন্থ হলো স্মল এল, সম্পূর্ণ দড়ির দৈর্ঘ্য স্মল এল। এবারে দড়িটাকে খুলে নিলাম, নিয়ে আমি আর ব্যাসার্ধ বিশিষ্ট চারটে গোল গোল বৃত্ত আঁকলাম। এইগুলো এটা কিন্তু ত্রিমাত্রিক বস্তু, কিন্তু এটা দ্বিমাত্রিক তল, এগুলো টু ডি, জাস্ট বৃত্ত সার্কেল আঁকলাম আর ব্যাসার্ধ বিশিষ্ট। একে ওই দড়িগুলো প্রত্যেক দড়িগুলো নিয়ে একটু একটু করে জড়াতে থাকলাম, এখানেও বৃত্তশাই একই ব্যাপার, একটু 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 করে পরপর পুরো বৃত্তগুলোতে জড়িয়ে দেখলাম চারটে বৃত্ত কমপ্লিট হলো। প্রত্যেকটা বৃত্ততে একক দৈর্ঘ্যের দড়ি লেগেছে, এটাতে একক, এটাতে একক, এটাতে একক, এটাতে একক, তাহলে মোট যে দৈর্ঘ্য এল সেই এল দৈর্ঘ্যের দড়িটা চারটে বৃত্ততে ভাগ হয়ে গেছে একক 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 করে, তাহলে সেক্ষেত্রে এল ইকুয়াল টু ফোর এ হবে তাহলে সেক্ষেত্রে। এবারে এ মানে যেহেতু আমি দড়িটা পুরো গোলকটা জুড়ে এঁকে দিয়েছি, পুরো গোলকটা জুড়ে, সরি গোলক না, পুরো বৃত্তটা জুড়ে দড়িটাকে এরমভাবে পেঁচিয়ে রেখেছি, তার মানে এটাই হচ্ছে ওই বৃত্তটার ক্ষেত্রফল। বৃত্তের আবার বৃত্তের ব্যাসার্ধ আমি আর একক বৃত্ত আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকেছিলাম, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে, আর একক বিশিষ্ট আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তার মানে ফোর তো ফোর থাকবে, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, তো সেই জন্য এল ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার। তাহলে এই এলটা আবার কি, এই সম্পূর্ণ গোলকের গায়ে যে দড়িটা ছিল সেইটা, তাহলে এল ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার, এটা পেলাম আমি সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ওকে, এরপরে আচ্ছা গোলকের আয়তন, আয়তন মানে আমরা জেনে এসেছি যে কোনো ঘনবস্তু হোক বা যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন মানে সে স্পেসে বা সে প্রকৃতিতে কতটা জায়গা দখল করে আছে, অর্থাৎ এই গোলকটা প্রকৃতিতে কতটা জায়গা দখল করে আছে সেটা হচ্ছে আয়তন। গোলকটার ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে তার আয়তন ভি হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউবে, ঘন একক। একক কিন্তু ভীষণ মাস্ট আয়তনের ক্ষেত্রে ঘন একক, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক। এরপরে আসা যাক অর্ধগোলকের কথায়। অর্ধগোলক কী? অর্ধগোলক হচ্ছে, অর্ধগোলক বা হেমিস্ফিয়ার, অর্ধগোলক দুরকম হতে পারে, একটা ফাঁপা অর্ধগোলক, একটা নিরেট অর্ধগোলক। তো অর্ধগোলকের ক্ষেত্রে ফাঁপা অর্ধগোলক যদি বলি তাহলে এই গোলকটাকে মাঝখান থেকে কেটে দিলে যেটা পাবো সেটা নিরেট অর্ধগোলক হবে, যদিও একটা গোলককে মাঝখান থেকে কেটে দিলাম যদি শুধু এই নিচের তলটা নিই তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলকের উদাহরণ হিসেবে বাটি বলা যেতে পারে, সেক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রে তার একটাই তল থাকবে, শুধু এই বক্রতলটা, কারণ এই অংশটা ফাঁকা, এটা এরকম ফাঁকা অংশ তাই এখানে একটাই তল থাকবে, সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে গোলকের যা বক্রতলের ক্ষেত্রফল তার হাফ হবে, তাহলে টু পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু নিরেট অর্ধগোলকের দুটি তল, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল, সমতলটি বৃত্তাকার আর বক্রতলটি, বক্রতল যেরকম রয়েছে অর্ধবৃত্তাকার সেরকম। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে এই বক্রতলের ক্ষেত্রফল, হাফ যে বক্রতলের ক্ষেত্রফল আর এই সার্কেলটার ক্ষেত্রফল, তার মানে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, তার মানে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক। আর অর্ধগোলকের আয়তন হবে গোলকের আয়তনের জাস্ট হাফ, তাহলে গোলকের আয়তনের হাফ মানে হাফ ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব, ঘন একক করলে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক। এরপরে আর একটা ছোটো জিনিস আছে ফর্মুলার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফাঁপা অর্ধগোল, ফাঁপা গোলক বা হলোস্ফিয়ার। যদি ফাঁপা গোলক নেওয়া হয়, এক্ষেত্রে আমরা যে গোলকটা নিয়ে পড়েছি সেটা হচ্ছে সলিড, একটা নিরেট গোলক বা সলিড গোলক, নর্মালি অঙ্কর মধ্যে গোলক লেখা থাকা মানে সেটা নিরেট গোলক নেই বলা হচ্ছে, যদি কোথাও ফাঁপা গোলক থাক নিয়ে অঙ্ক দেওয়া হয় সেক্ষেত্রে সেটা মেনশন করা থাকবে ফাঁপা গোলক। তো ফাঁপা গোলক বা হলোস্ফিয়ারের ক্ষেত্রে তো দুটো ব্যাসার্ধ থাকবে, তাহলে একটা বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক ধরেছে, একটা অন্তর ব্যাসার্ধ স্মল আর একক ধরা হয়েছে, সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলটা হবে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার, যেটা বাইরের ব্যাসার্ধ সেটা নিয়েই হচ্ছে, বাইরের ভিতরে নিয়ে। কিন্তু আয়তনে একটু ডিফারেন্স হবে, আয়তনের ক্ষেত্রে হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব, সেক্ষেত্রে কোথাও ফাঁপাগুলোক মেনশন করা থাকলে অঙ্কে তবেই এই ফর্মুলাটা ইউজ করতে হবে, আদারওয়াইজ এগুলোই হচ্ছে গোলকের মোট ফর্মুলা। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক করে দেখব। থ্যাংক ইউ।